ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেই শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য খুলবে এমনটাই মনে করছে ভারতীয় একটি গণমাধ্যম। তারা বলছে আওয়ামী লীগের জন্য তৈরি হতে পারে রাজনীতিতে ফেরার পথ। মার্কিন একাধিক সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে একটি গণমাধ্যম। অন্যদিকে প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যাবর্তন। সম্প্রতি টাইম ম্যাগাজিনে উঠে এসেছে একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পালিয়ে সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন ভারতে। ভাগ্যে এখনো জোটেনি তৃতীয় কোনো রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের নিশ্চয়তা। তবে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতলে নতুন সুযোগ পেতে পারে আওয়ামী লীগ নেত্রী। তার দলের জন্য তৈরি হতে পারে রাজনীতিতে ফেরার পথ। মার্কিন একাধিক সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের একটি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর ধারণা ওই নির্বাচন তার দলের জন্য কোনো সুযোগ তৈরি করে দিতে পারে। একতরফা নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন, অন্যায় দলীয়করণ এবং স্বৈরতান্ত্রিক শাসনের মতো নানা অভিযোগে জো বাইডেনের প্রশাসনের সাথে বিগত আওয়ামী লীগ সরকারের বৈরিতার সম্পর্ক। যদি ট্রাম্প জেতেন হাসিনার জন্য সেটা হতে পারে আশাজনক একটি ঘটনা। মার্কিন কূটনীতির ইতিহাস দেখলে একটি কথা পরিষ্কার, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক নীতি খুব একটা পরিবর্তন হয় না। সেক্ষেত্রে ট্রাম্প কিংবা কমলা যিনি আসুক ক্ষমতায়, হাসিনা কিংবা আওয়ামী লীগের জন্য তেমন কোনো উপকার হবে না। তবে দলটির কয়েকটি সূত্রের বরাতে দেশটির জাতীয় দৈনিকটি জানিয়েছে, রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বাংলাদেশ নিয়ে হেরফের হতে পারে মার্কিন অবস্থান। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৈরি হতে পারে নতুন অধ্যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।